প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসে। মোহাম্মদ জিয়াদ আলী, প্রভাষক যুক্তিবিদ্যা, শিমু-রেজা এমপি কলেজ, মৌতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। কোভিড-19 বিশ্ব মহামারী, এক অদৃশ্য ভাইরাস আমাদের প্রত্যেকের জীবনকে থমকে দিয়েছে, গোটা বিশ্ব থমকে দিয়েছে। তারই প্রেক্ষিতে আমরা ঘরে বসেই লেখাপড়া করার সুযোগ, অনলাইন ক্লাস তোমাদের সহায়ক। আমরা আশা করি শিমু-রেজা এমপি কলেজের পরিবারের তোমরা ছেলেমেয়েরা, আমাদের পরিবারে আমরা আমাদের ক্লাস রুটিন অনুযায়ী তোমাদেরকে ক্লাস দিয়ে যাচ্ছি প্রত্যেক সপ্তাহে। তোমরা এগুলোকে ভালোভাবে উপলব্ধি করো, বাসায় বই নাও, বই কেনো এবং বইয়ের সঙ্গে আমাদের ক্লাসগুলো মিলিয়ে দেখো। তোমাদের ঘরে বসে পড়াশোনা করা আমার মনে হয় অনেকটা সার্থক হবে। সরকারের নির্দেশনা মতে আমরা আমাদের কার্যক্রমকে অব্যাহত রেখেছি। তোমরা তোমাদের যে কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমি আজ তোমাদের জন্য হাজির হয়েছি যুক্তিবিদ্যা একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা বিষয়ে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে শব্দ ও পদ, পদের ব্যাকরণ ও জাতত্ব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, শব্দ হচ্ছে একটি অক্ষর, শব্দ হচ্ছে একটি অক্ষর বা কতগুলো অক্ষরের সমষ্টি, শব্দ হচ্ছে একটি অক্ষর বা কতগুলো অক্ষরের সমষ্টি এবং পদ হচ্ছে কতগুলো শব্দ বা শব্দের সমষ্টি। পদ হচ্ছে কতগুলো শব্দ বা শব্দের সমষ্টি যা কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। প্রতিটি পদে একটি শব্দ বা শব্দ সমষ্টি, কিন্তু প্রতিটি শব্দই কোনো পদ নয়, কারণ প্রতিটি পদেই কোনো না কোনো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে না, কারণ প্রতিটি শব্দই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে না। শব্দকে পদ হতে হলে তাকে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা থাকতে হবে। সুতরাং দেখা যাচ্ছে যে সকল শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হয় বা ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে, সেই সমস্ত শব্দ বা শব্দ সমষ্টি হচ্ছে পদ। শব্দ ও পদের পার্থক্য নির্ণয়কল্পে যুক্তিবিদগণ শব্দকে তিন ভাগে ভাগ করেছেন। শব্দ ও পদের পার্থক্য নির্ণয় করার জন্য যুক্তিবিদগণ পদকে তিন ভাগে ভাগ করেছেন। সেটি হল পদযোগ, প্রথম হচ্ছে পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদনিরপেক্ষ শব্দ। এখন বলা যায় পদযোগ্য শব্দ কাকে বলে। যে শব্দ অন্য শব্দের সাহায্য ছাড়া কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে, সেই সব শব্দ বা শব্দ সমষ্টিকে পদযোগ্য শব্দ বলে। আমি আবারও বলি, যে সকল শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে, সেই সব শব্দ বা শব্দ সমষ্টিকে পদযোগ্য শব্দ বলে। যেমন মানুষ, সাদা, সোনা, মূল্যবান ইত্যাদি শব্দ, এরা প্রত্যেকেই নিজে নিজে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে। সোনা হয় মূল্যবান, এই যুক্তিবাক্যের
সোনা সোনা হয় মূল্যবান। এই যুক্তিকে সোনা হচ্ছে উদ্দেশ্য, মূল্যবান হচ্ছে বিধেয়। এই সোনা শব্দটি কোন যুক্তি বাক্যের সরাসরি উদ্দেশ্য হিসাবে ব্যবহৃত হয়েছে এবং মূল্যবান শব্দটিও যুক্তি বাক্যের বিধেয় হিসাবে ব্যবহৃত হয়েছে। এখানে অন্য কোনো শব্দের সাহায্য নিতে হয়নি। তাহলে আমরা বলি যে সকল শব্দ বা শব্দ সমষ্টি কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে এই সকল শব্দ বা শব্দ সমষ্টিকে কি বলে? পদযোগ্য শব্দ বলে। কাজে এরা উদ্দেশ্য বিধেয় উভয়ে ব্যবহার হওয়ার যোগ্যতা রাখে। তাহলে এবার আলোচনা করব সহপদযোগ্য শব্দ। যে শব্দ নিজে নিজে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্য কোনো পদযোগ্য শব্দের সঙ্গে মিলিত হয়ে যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে, তাকে সহপদযোগ্য শব্দ বলে। তাহলে তোমরা একটু খেয়াল করো, যে শব্দ একা একা কোনো শব্দের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, যে শব্দ অন্যের সাহায্য নিয়ে একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় বা উদ্দেশ্য ও বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে একে অন্যের সাহায্য নিয়ে একা একা, কিন্তু তারা কখনোই যুক্তি বাক্যে ব্যবহৃত হতে পারে না। তাহলে একটু খেয়াল করো, তাহলে কিভাবে পদযোগ্য শব্দের সাহায্য নিয়ে সে কিন্তু সহজ সহপদযোগ্য শব্দ হিসাবে ব্যবহৃত হতে পারে? তাহলে একটু খেয়াল করো, এরা কেবলমাত্র কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে, যেমন ওই লোকটি হয় খুব বুদ্ধিমান, যেমন ওই লোকটি হয় খুব বুদ্ধিমান। এক্ষেত্রে একটু খেয়াল করো, লোকটি হচ্ছে উদ্দেশ্যপদ এবং বুদ্ধিমান হচ্ছে বিধেয় পদ, কিন্তু খুব এই শব্দটি এবং ওই এই শব্দটি যুক্ত করা হয়েছে। তাহলে এই ওই কথাটি ওই শব্দটি এবং খুব এই শব্দটি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধি হিসেবে সরাসরি ব্যবহৃত হতে পারে না। এদের কোনো যোগ্যতা নাই যে একে একা কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধি হিসেবে ব্যবহৃত হওয়ার। তারা এরা পদযোগ্য শব্দের সাহায্য নিয়ে পদযোগ্য শব্দের সাহায্য নিয়ে উদ্দেশ্যের সঙ্গে এবং বিধেয়ের সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে আমরা এই বিষয়ে তোমরা বুঝতে পেরেছ। এবার আরেকটা বিষয় পদনিরপেক্ষ শব্দ নিয়ে আলোচনা করব। যে শব্দ কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে না, তাকে পদ অযোগ্য শব্দ বলে। যেমন হায়, আহা, মরি মরি ইত্যাদি, এরা নিজেরা তো পারেই না অন্য কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়েও কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে না। অর্থাৎ এরা কোনো অবস্থাতেই কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয়ের মধ্যে স্থান পায় না। ও, ওই ফুলটি হয় খুব সুন্দর। এখানে ও কথাটি হচ্ছে উদ্দেশ্য বা বিধেয় হিসাবে কখনোই কোনো যুক্তি বাক্যে ব্যবহৃত হইতে পারে না। কাজে এটি একটি পদ অযোগ্য শব্দ, এটি পদ অযোগ্য শব্দ। তাহলে আমরা সর্বশেষ বলতে পারি যে একমাত্র পদযোগ্য শব্দ হচ্ছে পদ, তাছাড়াও অন্য কোনো শব্দগুলোই কোনো যুক্তি বাক্যে পদ বলা যায় না। পদযোগ্য শব্দ হচ্ছে শব্দ বা অন্য কোনো শব্দকেই
হিসাবে কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হতে পারে না। এখন তাহলে আমরা বলতে পারি যে পদ শব্দের মধ্যে কতগুলো পার্থক্য আছে, সেটি হলো এক নম্বর, একটি শব্দ এক বা একাধিক অক্ষরের হতে পারে কিন্তু পদ একটিমাত্র, যাহা কোনো যুক্তিবাক্যের একাধিক শব্দ দ্বারা গঠিত হতে পারে। একটি শব্দ একটি অক্ষর বা একাধিক অক্ষর, কিন্তু পদ হলো একটি শব্দ বা কতগুলো অক্ষর শব্দের সমষ্টি। সকল শব্দই পদ, কিন্তু সকল পদেই শব্দ নয়, সকল শব্দই পদ নয় কিন্তু সকল পদেই শব্দ। আমি আবার বলছি, সকল শব্দই পদ নয় কিন্তু সকল পদেই শব্দ। তৃতীয় নম্বর হচ্ছে, একটি যুক্তিবাক্যে দুটি মাত্র পদ থাকে, একটি হচ্ছে উদ্দেশ্য পদ, অপরটি হচ্ছে বিধেয় পদ, কিন্তু একটি বাক্যে শব্দের সংখ্যা দুই বা ততোধিক হইতে পারে। একটি শব্দে একটি অর্থ থাকতে পারে কিন্তু একটি পদের একটি বিশেষ অর্থ বহন করে, শব্দ দ্বারা মনের ইচ্ছা অনুভূতি প্রকাশ করে, কিন্তু পদ কেবলমাত্র মনের অনুভূতি বা ইচ্ছা, মনের চিন্তা প্রকাশিত হয় কিন্তু ইচ্ছা প্রকাশিত হয় না। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এবার পদের ব্যাকতত্ত্ব ও জাতত্ত্ব এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে পদের মধ্যে দুটি ভিন্ন দিকের সন্ধান পাওয়া যায়, পদের মধ্যে দুটি ভিন্ন দিকের সন্ধান পাওয়া যায়, একটি হচ্ছে গুণের দিক, অপরটি হচ্ছে পরিমাণের দিক। কোনো পদকে ব্যবহার করার সময় আমরা প্রথমে চিন্তা করি কোন কোন বস্তুর উপর এই পদটি প্রযোজ্য হবে, এবং পরে চিন্তা করি যে পদটি যে সমস্ত বস্তুর উপর আরোপিত হয়েছে তার মধ্যে কি কি গুণ বর্তমান। পদের এই সংখ্যার দিককে বলে ব্যক্তার্থ এবং গুণের দিককে বলে যথার্থ, পদের যথার্থ। তাহলে পদের যথার্থ বিষয় নিয়ে এবার বলছি, কোন পদ একই অর্থে যে সমস্ত বস্তু বা বস্তু সমূহের উপর আরোপিত হয় সেই সমস্ত বস্তু বা বস্তু সমূহকে ওই পদের ব্যক্তত্ব বলে। যে আবার বলছি, যে পদ একই অর্থে কোনো বস্তু বা বস্তু সমূহের উপর আরোপিত হয় সেই বস্তু বা বস্তু সমূহকে ওই পদের ব্যক্তত্ব বলে। ব্যক্তত্ব হলো পদের সংখ্যার দিক, ব্যক্তত্ব হলো পদের সংখ্যার দিক। ব্যবহার সময় আমরা একটি পদ যে সমস্ত ব্যক্তি বা বস্তুকে ইঙ্গিত করে, অর্থাৎ যাদেরকে ওই একই নামে আখ্যায়িত করা যায়, তারই রচনা করার করে ওই পদের ব্যক্তত্ব। যে সমস্ত বস্তু বা ওই পদ বস্তু বা বস্তু, অর্থাৎ যাদেরকে ওই একই নামে আখ্যায়িত করা যায়, তারাই রচনা করে ওই পদের ব্যক্তত্ব। ব্যক্তত্ব কোনো সময় অগণিত, আবার কোনো সময় গণনাযোগ্য। উদাহরণস্বরূপ, মানুষ পদের ব্যক্তত্ব হচ্ছে মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সেই সমস্ত জীব যা মানুষ নামে পরিচিত, অর্থাৎ দুনিয়ার সকল মানুষেরই, মানুষের যাদের উপর মানুষ শব্দটি আরোপিত হয়েছে। মানুষের ব্যক্তত্ব হচ্ছে অগণিত,
এই পদটি সেখানে আরোপিত হয়েছে। মানুষের মানুষের ব্যক্তিত্ব যেমন আরেকটি বলা যায় তত্ত্ব মিষ্টি হচ্ছে, মিষ্টির অতীত বর্তমান এবং ভবিষ্যৎ হলো মিষ্টির মিষ্টত্ব। তেমনি সাদা কথাটির অতীত বর্তমান ভবিষ্যৎ সেটা হলো সাদাত্ব। উদাহরণস্বরূপ এগুলো হচ্ছে যেমন দয়ালু বা সাদা বা মানুষ, এগুলো হচ্ছে পদের ব্যক্তিত্ব। প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে পদের যথার্থ হলো কোনো পদ যে সাধারণ কোনো পদের যে সাধারণ ও আবশ্যিক গুণ বা গুণাবলীকে নির্দেশ করে, ওই গুণ বা গুণাবলী হচ্ছে ওই পদের যথার্থ। যথার্থ হলো গুণের দিক, যথার্থ হলো গুণের দিক। বস্তুর মধ্যে বিভিন্ন রকম গুণের গুণ থাকতে পারে, কিন্তু যথার্থ বলতে সেই গুণ বা গুণের সমষ্টি বোঝায় যা ওই গুণটি সমশ্রেণীর মধ্যে বিরাজমান এবং অর্থের দিক দিয়ে একটি গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ মানসপত্রের অর্থ হচ্ছে মানুষের মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ দিক লক্ষ্য করা যায়, সেটি হলো জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। তাছাড়া মানুষের মধ্যে আরও অনেকগুলো গুণের সন্ধান পাওয়া যায়, গুণ পাওয়া যায়, সেটি হচ্ছে কান্না, হাসি, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি। তবে তাই মানুষের মধ্যে যথার্থ হলো ওই গুণ যা মানুষকে অন্যান্য জীবের অন্যান্য গুণ থেকে আলাদা করে রেখেছে। তেমনি মিষ্টত্ব হলো মিষ্টির মিষ্টত্ব এবং সাদা সাদা জিনিসটা হলো তার সাদার্থ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় ভালোভাবে আমাদের ক্লাসগুলোকে উপলব্ধি করো এবং ভালোভাবে পড়াশুনো করো, তোমরা আমাদের ক্লাসকে উপভোগ করো। আর আমাদের শিমু-রেজা এমপি কলেজ অনলাইন ক্লাসটি তোমরা সাবস্ক্রাইব করো এবং সুন্দর থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।